প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে অধ্যায় দুই অনুশীলনী 2.2 থেকে, অর্থাৎ আমরা লাভগতি নিয়ে ধারাবাহিক ক্লাস করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই আলোচনাটি ভালোভাবে দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, এবং আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন দেখি আমাদের আজকে প্রশ্নটি। আমাদের আজকে প্রশ্নটি হচ্ছে, একটি বাইসাইকেল 6630 টাকায় বিক্রয় করায় 15% প্রতিফল। তাহলে ক নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি কমলার দাম 14 টাকা হলে এক ডজন কমলার দাম কত? তোমরা এটা ইজিলি বের করতে পারবে। তাহলে খ নম্বরটা হচ্ছে, বাইসাইকেলটি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তারপর গ নম্বর হচ্ছে, যদি বাইসাইকেলটি বিক্রয় করে 20% লাভ হতো তাহলে ক্রয় মূল্য কত হতো। তাহলে আমাদের আজকে প্রশ্নটি হচ্ছে এরকম, তাই না? তাহলে আমরা প্রথমে ক নম্বর সলিউশনটা করে নিই। ক নম্বরটা কয়ে হচ্ছে কত, একটি কমলার দাম 14 টাকা হলে এক ডজন কমলার দাম কত? তাহলে প্রথমে আমাদেরকে এক ডজন, আমরা জানি এক ডজন সমান কত, আমরা জানি কত, আমরা জানি এক ডজন, তাই না? এক ডজন সমান হচ্ছে কত, 12টি। এক ডজন সমান 12টি। ওকে, তাহলে এখন যদি আমরা লিখি একটি কমলার দাম, একটি কমলার দাম, একটি কমলার দাম হচ্ছে কত, একটি কমলার দাম হয় 14 টাকা, তাই না? 14 টাকা, 14 টাকা। তাহলে সুতরাং আমাদের এক ডজন বা 12টি কমলার দাম বের করতে হবে। তাহলে কত, 12 × 14 টাকা, 14 টাকা, এত টাকা। তাহলে কত আছে আমরা একটু হিসাব করে দেখি, ক্যালকুলেশন করি। আমাদের হচ্ছে কত, 12 × 14, 12 × কত 14, তাহলে 168 টাকা। আমাদের হয় 168 টাকা, 168 টাকা। তাহলে অর্থাৎ আমাদের এক ডজন কমলার দাম হয় কত, 168 টাকা। উত্তর, তাহলে উত্তর এটাই। ওকে, তাহলে আমরা ক নং সলিউশনটি করে ফেললাম। এখন আমরা আসি খ নং, তার দ্বিতীয় প্রশ্নে আমরা চলে আসি। দ্বিতীয় প্রশ্নটি কিরূপ আমরা একটু আমার বোধের দিকে একটু খেয়াল রাখি। সেটা হচ্ছে, বাইসাইকেলটি কত, একটি বাইসাইকেল 6630 টাকায় বিক্রয় করে 15% ক্ষতি হলো। তাহলে এখানে আমাদের 15% ক্ষতি হচ্ছে, তাই না? যেহেতু ক্রয় মূল্য আমাদের বের করতে হচ্ছে, এ কারণে আমাদেরকে ক্রয় মূল্য, এই যে এই ক্ষতি 15% ধরে, এটা ধরে আমাদেরকে অঙ্কটা এগোতে হবে, তাই না? তাহলে আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে ক নম্বর আমরা মনে করতে পারি, যে বাইসাইকেলটি ক্রয় মূল্য আমরা 100 টাকা মনে করি, মনে করি বাইসাইকেলটির কত, বাইসাইকেলটির কত ক্রয় মূল্য, ক্রয় মূল্য আমরা 100 টাকা মনে করি, ক্রয় মূল্য কত, 100 টাকা মনে করি, 100 টাকা। তাহলে আমরা 100 টাকা মনে করি, তাহলে আমাদের এখন 15% ক্ষতি হচ্ছে। তাহলে সুতরাং 15% ক্ষতিতে আমাদের কি করতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে। 15% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 15% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান হবে আমাদের কত, 100 বিয়োগ কত, 15, এত টাকা, এত টাকা। তাহলে সমান সমান কত হবে, 85 টাকা, 85 টাকা। অর্থাৎ আমরা যদি 100 টাকা দিয়ে ক্রয় করি, সেটা আমাদের বিক্রি করতে হচ্ছে কত, 85 টাকা দিয়ে, যেহেতু আমাদের এখানে 15% লস হচ্ছে, তাই না? তাহলে এখানে হচ্ছে 6630 টাকা বিক্রয় করে 15% ক্ষতি হয়। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য কত, বিক্রয় আমাদের বিক্রয় মূল্য যদি
আমাদের কত 85 টাকা হয়, বিক্রয় মূল্য 85 টাকা হলে, 85 টাকা হলে তাহলে ক্রয় মূল্য আমাদের হয় কত, 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা ক্রয় মূল্য হবে 100 টাকা, তাই না? তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 বা 85 এত টাকা। তারপর সুতরাং বিক্রয় মূল্য কত, 6630 টাকা, 6630 টাকা। 30 টাকা হলে ক্রয় মূল্য হবে আমাদের কত, 100 গুণ 6600 কত, 30 ভাগ হবে কত, 85 এত টাকা। তাহলে এখন আমরা এখন ভাগ করে দেখি এটা কত হয়। আমরা 6630 কে 85 দিয়ে ভাগ করি, 6630 ভাগ হচ্ছে 85 ইকুয়াল টু 78, তাহলে আমাদের 78 বার যায় এটা। অর্থাৎ 6630 কে যদি আমরা 85 দিয়ে কাটি 78 ভাগ হয়, আর 78 গুণ 100, 78 গুণ 100 100, তাহলে 7800 টাকা হয়, সমান হয় কত, 7800 টাকা এত টাকা, 7800 টাকা। অর্থাৎ আমাদের যে বাইসাইকেলটি ক্রয় মূল্য হচ্ছে কত, 7800 টাকা। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং বাইসাইকেলটির ক্রয় মূল্য, বাইসাইকেলটির ক্রয় মূল্য হচ্ছে কত, 7800 টাকা, 7800 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ক্রয় মূল্য দাঁড়ায় 7800 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমরা যাই গ নাম্বারে। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, যদি বাইসাইকেলটি বিক্রয় করে 20% লাভ হতো তাহলে ক্রয় মূল্য কত হতো। তাহলে যদি আমাদের ক্ষতি না হয়ে যদি আমরা যদি 20% লাভ হতো, আমরা যদি 20% লাভ করি তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে, সেটাই আমাদের এখন বের করে আনতে হবে। ওকে, তাহলে এটা করতে হলে আমাদের আরো কি, যে বাইসাইকেলটি ক্রয় মূল্য আমরা 100 টাকা যদি ধরি, তাই না? তাহলে গ নাম্বার 3 নাম্বার প্রশ্নটি, তাহলে যদি বাইসাইকেলটি বিক্রয় করে 20% লাভ করি আমরা, অর্থাৎ 20% লাভে আমাদের কে বিক্রয় করতে হবে, তাই না? তাহলে মনে করি বাইসাইকেলটির কত, ক্রয় মূল্য কত, 100 টাকা, তাই না? তারপর এখন ধরি 20% লাভ, আমরা যদি 20% লাভ করতে চাই তাহলে 20% লাভে আমাদের বিক্রি করতে হবে, 20% লাভে বিক্রয় মূল্য কত, 20% লাভে বিক্রয় মূল্য হবে আমাদের কত, 100 যোগ কত, 20 এত টাকা, এত টাকা। তাহলে সমান সমান কত, 120 টাকা, কারণ এখানে আমরা 20 শতকরা 20% করে লাভ করেছি এখানে, তাই না? এই জন্য 20% লাভে 100 যোগ 20 হবে 120 টাকা। তাহলে আমাদের যদি 20% লাভ হতো তাহলে ক্রয় মূল্যটা কত হতো, তাই না? অর্থাৎ যদি আমরা 20% লাভ করতে চাই তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে, তাহলে আমাদের কত, বিক্রয় মূল্য কত, 100 টাকা হলো। বিক্রয় মূল্য 120 টাকা হলে, 120 টাকা যেহেতু 20% লাভ, বিক্রয় মূল্য 120 টাকা হলে, 20 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা।
তাহলে সুতরাং যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় তাই না 1 টাকা হলে ক্রয় মূল্য কত 100 তারপর হচ্ছে 120 এত টাকা তারপর হচ্ছে সুতরাং বিক্রয় মূল্য এখন আমাদের উদ্দীপক থেকে আসতে হবে এটা বিক্রয় মূল্য হচ্ছে কত 6630 টাকা যদি বিক্রয় মূল্য কত 6630 টাকা হয় 30 টাকা হলে তাহলে ক্রয় মূল্যটা তখন আমাদের বেরিয়ে আসবে তাহলে আমাদের কত 100 গুণ 6630 বা কত হচ্ছে 120 তাহলে এটা 6 বার যাবে মনে হয় যেহেতু 630 আছে তাহলে যদি 6 বার যায় এটা তাহলে 620 এ 120 20 তাহলে 20 উপরে আমরা দেখি কত 6 দিয়ে 6630 ভাগ হচ্ছে 6 হ্যাঁ তাহলে 1105 অর্থাৎ 1105 বার যায় তাহলে একে আমরা কাটলাম কত 620 6 বার দিয়ে কাটলাম আর কি 620 কাটলে 620 120 তারপর হচ্ছে 6 দিয়ে কাটলে 1105 বার যায় তাহলে আবার যদি আমরা কাটি কত 20 100 100 কে যদি আমরা 20 দিয়ে কাটি 5 করে কত 100 তাহলে সমান সমান আমাদের কত দাঁড়াচ্ছে 5 গুণ 1105 তাহলে ইনটু কত পাই তাহলে 5500 কত 5525 টাকা 5525 টাকা এই 5525 টাকা অর্থাৎ যদি আমরা এই যে 6600 টাকায় কিন্তু আমরা এখানে বিক্রয় করেছি তাই না 6600 টাকা বিক্রয় করেছি কিন্তু এই ক্ষেত্রে আমাদের কত 20% লাভ হতে হবে তাহলে যদি আমরা 20% যদি 6630 টাকায় যদি বিক্রয় করতাম তাই না সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য হতো 5525 টাকা অর্থাৎ দ্রব্যটি যদি আমরা 5525 টাকায় ক্রয় করে যদি আমরা 6630 টাকায় বিক্রয় করি তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের কত হয় আমাদের 20% লাভ তাহলে আমাদের এই যে যদি আমরা 20% লাভ করতে চাই তাহলে আমাদের ক্রয় মূল্য হবে কত 5520 টাকা তাহলে আমাদের আমাদের লিখতে হবে কত 20% লাভ করতে হলে আমাদের এখানে কত যদি ব্যবসাকারী ক্রয় বিক্রয় করে 20% লাভ হতো তাহলে ক্রয় মূল্য কত তাহলে সুতরাং আমাদের ক্রয় মূল্য হবে তখন কত 5525 টাকা নির্ণয় ক্রয় মূল্য হবে আমাদের ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত 5525 টাকা 25 টাকা এ তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর যদি আমরা এটা 20% লাভ করতে চাই তাহলে আমাদের 20% লাভ হলে আমাদের ক্রয় মূল্য হবে 5500 কত 25 টাকা এ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের যে প্রশ্নটি সেই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই আলোচনা থেকে বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই ক্লাসটি তোমরা আরো দেখতে পাবে আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে আমাদের মনোগর মিউজিক স্কুল এই ইউটিউব চ্যানেলেও আমার এই ক্লাসটি তোমরা দেখতে পাবে এবং মনোগর রেসিডেন্সিয়াল স্কুল যে ফেসবুক পেজ আছে এখানেও তোমরা আমার এই ক্লাসটি দেখতে পাচ্ছ তো আশা করি তোমরা এই আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এখান থেকে তোমরা এই ভিডিওটি পেয়ে যাবা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের আলোচনাটি ভালোভাবে দেখেছো এবং এখান থেকে মোটামুটি তোমরা একটা লাভ ক্ষতি সম্পর্কে একটা ধারণা পেয়েছো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাদের মনোগর রেসিডেন্সিয়াল স্কুল যে ফেসবুক পেজ আছে তোমরা ওখানে কমেন্ট করে জানাবা আমরা তোমাদের সমস্যাগুলো উত্তর দিব এই প্রত্যাশা রাখছি আমরা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে তাহলে এখানে শেষ করি সবাই সুস্থ থাকবেন
ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।